নমস্কার বন্ধুরা আমি তাপসমালাকান আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলেছি কেন্দ্রীয় সরকারে তিনশো চুয়ান্নটি শূন্য পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রুপ ডি পদে এই নিয়োগ হবে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট সেকশান খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন চলুন দেখেনি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল এই চাকরির বিজ্ঞপ্তিটি দেখুন বন্ধুরা এ হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল ওয়েবসাইট আমি বর্তমানে এই কেন্দ্রীয় সরকারি অফিসের বর্তমান এই ওয়েবসাইটে রয়েছি বর্ডার রোডস অর্গানাইজেশান বা বিআরওতে এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এটি কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা যেটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এখানে এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট আপনারা দেখে নিতে পারবেন এই হোয়ার্স নিউ সেকশনে রিক্রুটমেন্ট অ্যাডভার্টিসমেন্ট নাম্বার টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানেই এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশানের বিস্তারিত তথ্য রয়েছে আমরা আপনাদেরকে এই অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স বর্ডার রোডস উইং বর্ডার রোডস অর্গানাইজেশান জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো টু অপ টু জিরো টু ওয়ান এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে বি আরোধে এই রিক্রুটমেন্টের মোট শূন্যপদের সংখ্যা তিনশো চুয়ান্নটি এবার শূন্যপদের ব্রেকআপ এবং পদের নামগুলো আলাদাভাবে দেখে নিচ্ছি এক নম্বর সিরিয়াল হচ্ছে মাল্টি ওয়ার্কার পেন্টার তেত্রিশটি শূন্যপদ রয়েছে দু নম্বর মাল্টিস্কিল্ড ওয়ার্কার মেস ওয়েটার এক্ষেত্রে শূন্যপদ টোটাল রয়েছে বারোটি আর তিন নম্বর হচ্ছে ভেহিকেল মেকানিক দুশো তিরানব্বইটি পদ রয়েছে এবং চার নম্বর হচ্ছে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ও জি ষোলোটি শূন্যপদ রয়েছে সর্বমোট শূন্যপদ হচ্ছে তিনশো চুয়ান্নটি এরপর আমরা আরও বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি দেখুন এই হচ্ছে আবেদন ফর্ম অফলাইনে এই আবেদন ফর্মটা পূরণ করে জমা করতে হবে বর্ডার রোডস অর্গানাইজেশন এই ফর্মটা দেখুন এ ফোর সাইজ পেজে এটাকে প্রিন্ট করতে বলা হচ্ছে আর এখানে একটা রিসেন্ট ফোটো লাগাতে হবে এখানে সই করতে হবে পদের নাম লিখতে হবে সিরিয়াল নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে রিক্রুটমেন্ট সেন্টার হচ্ছে জিআরইএফ সেন্টার পুনে আর ক্যাটাগরি যে ক্যাটাগরির জন্য আবেদন করে সেটা লিখতে হবে ওয়েটেজ লিখতে হবে আর সেই সঙ্গে ইকোনমিক্যালি উইকার সেকশন ই কি সেটা লিখতে হবে ক্যান্ডিডেটের নেম হচ্ছে ব্লক লেটারে লিখতে হবে অ্যাজ পার টেন্থ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ফাদার্স নেম ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার পারমানেন্ট হোম অ্যাড্রেস উইথ পিন সেখানে স্টেটের নাম লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আর অ্যাপ্লিকেশন ফি ডিটেলস খুব সামান্য ফি রয়েছে পঞ্চাশ টাকা সেটা এখানে ডিটেলস লিখতে হবে এসবি কালেক্টের মাধ্যমে ফি জমা করতে হবে অনলাইনে আর সেই সঙ্গে দেখুন বেশ কিছু কথা এখানে পনেরো এ থেকে এইচ পর্যন্ত রয়েছে সেখানে যেটা আপনার প্রযোজ্য হবে সেখানে ইয়েস যেখানে প্রযোজ্য হয় সেটা নো লিখবেন এরপর রয়েছে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক থেকে আর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত তথ্য দিতে হবে কত সালে পাশ করেছেন কোন বোর্ড থেকে পাশ করেছেন কি বিষয় ছিল কত নম্বর পেয়েছেন আর কত নম্বর টোটাল পরীক্ষা হয়েছে আর সেই সঙ্গে পার্সেন্টেজটাও দিতে হবে টেকনিক্যাল এডুকেশনের বিষয়ে এখানে তথ্য যদি থাকে সেটা দিতে হবে আর পার্টিকুলার সব ড্রাইভিং লাইসেন্স সেখানে এই তথ্যটা দিতে হবে টোটাল এক্সপিরিয়েন্স কত বছরের সেটা দিতে হবে এবং এটা হচ্ছে বি আরও যারা লেবার এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য এটা সবার জন্য নয় আর ডিক্লারেশনগুলো ভালো করে পড়ে নিয়ে নিচে সই করতে হবে এখানে একটি বাহাতের বুড়ো আঙ্গুলের ছাপ দিতে হবে লেফট থাম ইমপ্রেশন বা এলটিআই দিতে হবে প্লেস ডেট লিখতে হবে সেই সঙ্গে দেখুন যে এইগুলো যদি সঠিকভাবে পূরণ না করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল হবে এই হচ্ছে সম্পূর্ণ ফর্ম পূরণ সেই সঙ্গে অ্যাডমিট কার্ডটাও পূরণ করে দিতে হবে যেটা ইউজ লেখা থাকবে সেটা পূরণ করবেন না বাকিগুলো কিন্তু এখানে লেখা রয়েছে টু বি ফিল্ড বাই ক্যান্ডিডেট সেটা কিন্তু পূরণ করতে হবে যেমন এখানে রয়েছে নেম ফাদার্স নেম হাউস নাম্বার ঠিকানা পিনকোড আর সিগনেচারগুলো ফিজিক্যাল টেস্টের দিন এগুলো এগুলো ফাঁকা রাখতে হবে লেফট থার্ম আর এই হচ্ছে মোটামুটি ফর্ম পূরণ এবং অ্যাডমিট কার্ড এরপরে বিভিন্ন প্রফার্মা রয়েছে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিতে এর পরবর্তীতে আমরা চলে আসবো সেখানে আর বেশ কিছু তথ্য জানানো রয়েছে যেগুলো জানতে হবে প্রথমে হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান অনলি মেল ক্যান্ডিডেটস নিত্য অ্যাপ্লাই ছেলেরাই একমাত্র আবেদন করতে পারবেন ভারতের নাগরিক হতে হবে আর বিভিন্ন ধরনের দেখুন সেন্টার ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট সেটা আর রিটেন টেস্ট সেই সেন্টারগুলোর প্রথা এখানে দেখুন দেওয়া রয়েছে অল টেস্ট উড বি কন্ডাক্টেড অ্যাট জিআর ইএফ সেন্টার দিঘি ক্যাম্প আলন্দি রোড পুনে এখানে হবে পুনেতে সমস্ত পরীক্ষাগুলো হবে আর বেশ কিছু আরও তথ্য জানানো রয়েছে সেগুলো দেখুন অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এটা ডাব্লু 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 ডট বি ডট ডট ইন এখানেই সমস্ত তথ্য পাওয়া যাবে কী ধরনের পরীক্ষা হবে রিটেন টেস্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে প্র্যাকটিক্যাল টেস্ট বা ট্রেড টেস্ট এবং প্রাইমারি মেডিকেল এক্সামিনেশান বা পি এগুলো সমস্ত কন্ডাক্ট করা হবে আর ভ্যাকান্সি তো এখানে আগেই দেখলেন সেটা আরও বাড়তেও পারে আবার কমতেও পারে সেটা কর্তৃপক্ষ বিবেচনা সাপেক্ষে এজ লিমিট রিল্যাক্সেশন মাল্টি স্কিল্ড ওয়ার্কার পেন্টারের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর মাল্টি স্কিল্ড ওয়ার্কার মে সোয়েটারের ক্ষেত্রেও আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের দিশমে যে পান সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সেটা পাবেন তিন নম্বর হচ্ছে ভেহিক্যাল মেকানিক এটা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট অর্ডিনারি গেট এক্ষেত্রে বয়স সীমা হতে হবে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এরপর যে ছাড় সেটা এখানে দেওয়া রয়েছে একটু দেখে নিতে পারেন আর ওয়েটেজ ফর ইস্যু অফ কল লেটার্স অনলি কোন কোন ক্ষেত্রে কিছু স্পেশাল ছাড় বা এক্সট্রা প্রায়োরিটি পাবেন সেটা এখানে দেওয়া রয়েছে এটা আপনাদের সাধারণ পাতিতে না দেখলেও চলবে আর অ্যাপ্লিকেশান ফিটা আমি বললাম খুবই নমিনাল জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য পঞ্চাশ টাকা সেই সঙ্গে ওবিসিদের জন্য পঞ্চাশ টাকা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য কোনো আবেদন ফি লাগবে না অ্যাপ্লিকেশনটা ইংরেজি অথবা হিন্দিতে পূরণ করতে হবে আর ক্লোজিং ডেটের বিষয়ে এখানে তথ্য জানানো রয়েছে সেটাও আমরা জেনে নিচ্ছি দেখুন এখানে আরও বেশ কিছু তথ্য জানানো রয়েছে পরপর সমস্ত তথ্যগুলো আমাদেরকে জানতে হবে আর এটা অফলাইনে আবেদন আবেদনপত্র পাঠাতে হবে সেই খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পদের জন্য আবেদন করছেন ক্যাটাগরি লিখতে হবে আর ওয়েটেজ পার্সেন্টেজ ইন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কোন ক্ষেত্রে ওয়েটেজ কী পাবেন সেটা আগেই আমি দেখিয়ে দিয়েছি যদি না পান তাহলে যে পার্সেন্টেজ পাবেন সেটা এখানে লিখতে হবে আর দেখুন কোন কোন ক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে সেটা এখানে তথ্য দেওয়া রয়েছে ডকুমেন্টস ইন অরিজিনাল রিকোয়ার্ড টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর রিক্রুটমেন্ট প্রসেস এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যখন পরীক্ষায় ডাকা হচ্ছে তখন কিন্তু অরিজিনাল রেডি রাখতে হবে সেই সেই কোন কোন তথ্যগুলো আপনি দিচ্ছেন সেই ভিত্তিতেই কিন্তু এটা হবে আর রিক্রুটমেন্ট প্রসেস দেখুন এক নম্বর হচ্ছে মিনিমাম টেন টাইমস অফ দ্য ভ্যাকান্সি অ্যাডভার্টাইজড ইন ইচ ক্যাটাগরি এস সি এস টি ও বিসি এস ইউ তাদেরকে কিন্তু কল লেটার ইস্যু করা হবে এরপরে আরও বেশ কিছু তথ্যখানা জানানো রয়েছে রিটেন টেস্ট হবে সেখানে ব্লু অথবা ব্ল্যাক বল পেন ইস ইউজ করা যাবে আর দেখুন পাসিং মার্কস রয়েছে ইউ আর এস ওবিসিদের জন্য ফিফটি পারসেন্ট আদারদের জন্য ফর্টি পারসেন্ট এরপর আরও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে দেখুন যেগুলো সবার জানতেই হবে সেগুলো আমি আলোকপাত করবো কনসেশন টু এস সি এস টি ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট ট্রাভেলিং অ্যালাউন্স পাবেন সেকেন্ড ক্লাসের সেটা এখানে তথ্য জানানো রয়েছে পুনেতে যে পরীক্ষা দিতে যেতে হবে সেই জন্য ছাড় পাবেন ভাড়ায় ছাড় পাবেন বা ভাড়ার ফেয়ারটা পাবেন আর এরপর দেখুন বেশ কিছু এখানে ওয়ার্নিং বা সতর্কতামূলক একটা বলা রয়েছে যেগুলো মানতে হবে নাহলে কিন্তু আপনার রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে এরপর দেখুন আরও বেশ কিছু তথ্য জানানো রয়েছে আচ্ছা এবার যে সব থেকে ইম্পর্ট্যান্ট তথ্য ছাব্বিশ নম্বর এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান এক নম্বর যে মাল্টি ওয়ার্কার পেন্টারের জন্য মাধ্যমিক পাস সেই সঙ্গে পেন্টারের একটা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে আইটিআই থেকে তাহলে আবেদন করতে পারবেন মাল্টি স্কিল্ড ওয়ার্কার মে সোয়েটার এক্ষেত্রে ম্যাট্রিকুলেশন ফর্ম রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট আর সেই সঙ্গে দেখুন বেশ কিছু তথ্য জানানো রয়েছে আর কোনো ফিজিক্যাল একটা ফিটনেসের কথা বলা রয়েছে ভেহিক্যাল মেকানিকের ক্ষেত্রে মাধ্যমিক পাস আর মোটর ভেহিক্যাল এর একটা কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট অর্ডিনারি গ্রেড মাধ্যমিক পাস সেই সঙ্গে হেভি মোটর ভেহিকেলের একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার মাধ্যমে হবে পরীক্ষার এখানে সিলেবাস দেওয়া রয়েছে এগুলো একটু দেখতে পারেন প্রতিটা পদ অনুযায়ী সিলেবাস রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট স্কিল টেস্টে কি হবে সেটাও এখানে বলা রয়েছে মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস আর রিকোয়ার্ড টু কোয়ালিফাই অ্যান্ড ইজ অ্যাপ্লিকেবল ফর ফলোয়িং পোস্ট এই ক্ষেত্রে কিন্তু ট্রেড টেস্ট হবে পে স্কেল সম্পূর্ণ পারমানেন্ট পদে চাকরি দেখুন প্রতিটা হচ্ছে মাল্টিস্কিল্ড ওয়ার্কার পেন্টার মাল্টিস্কিল্ড ওয়ার্কার মে ক্ষেত্রে এক্ষেত্রে লেভেল ওয়ানের স্যালারি আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা আর ভেহিক্যাল মেকানিক আর ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট এক্ষেত্রে লেভেল টুতে স্যালারি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা আর এরপর দেখুন আরও বেশ কিছু তথ্য এখানে জানানো রয়েছে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট হবে কোন কোন পদের ক্ষেত্রে সেটা বলা রয়েছে কী টেস্ট হবে সেটা দেখুন ওয়ান মাইল রান এক মাইল দৌড়াতে হবে এটা হচ্ছে অনলি পাসিং দ্য টেস্ট ইজ ম্যান্ডেটরি দশ মিনিট টাইমে এক মাইল দৌড়াতে হবে এ হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ দৈহিক মাপঝোঁক দেখুন কি লাগবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইস্টার্ন রিজনের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হাইট মিনিমাম পঁচাত্তর সেন্টিমিটার চেস্ট ওয়েট হতে হবে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি এইভাবে প্রতিটা রিজন অনুযায়ী আলাদা আলাদা ভাগ দেওয়া রয়েছে আর মেডিকেল স্ট্যান্ডার্ডস সেখানে আলাদাভাবে তথ্য রয়েছে এগুলো দেখে নিতে পারেন এইভাবে কিন্তু গোটা বিজ্ঞপ্তিতে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনার আপনাদের জন্য খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান করে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ